আমি আসলে খুবই ফ্রাস্ট্রেটেড, কারণ আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকে কিছু মানুষ রয়েছে, জানি না তাদেরকে মানুষ বলা ঠিক হবে কি না, তো তারা আমার ভিডিওগুলো ডাউনলোড করে ফেসবুকে তাদের পেজে আপলোড দিচ্ছে, তাদের লোগো বসিয়ে, তাদের ফোন নাম্বার বসিয়ে, এবং কী বলবো, কাট ছাট করে একদম ভিডিওটা তাদের বানিয়ে ফেলেছে। কোনো প্রকার পারমিশন নেয়নি আমার ভিডিও ইউজ করার জন্য, পারমিশন তো দূরে থাক, কোনো ক্রেডিটও দেওয়া হয়নি। তো আসলে এই জিনিসগুলোতে আমার কষ্ট নেই, কিন্তু কষ্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো ক্লোন মোবাইল বিক্রি করার জন্য ইউজ করা হচ্ছে, আর সেই ক্লোন মোবাইল নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেকের কাছে টাকা পয়সা থাকে না, কিন্তু ভালো ডিভাইস কেনার জন্য অনেক আগ্রহ থাকে, সেই ডিভাইসগুলো ইউজ করার জন্য অনেক ইচ্ছা থাকে। তো যার ফলে যখন এই অসাধু ব্যবসায়ীরা মানে একদমই নিম্নমানের ক্লোন ডিভাইসগুলো নিয়ে অ্যাড দেয়, তখন অনেক মানুষ যারা ডিভাইস সম্পর্কে জানে না অথবা স্মার্টফোন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না, তারা ভাবে হয়তো যে 60-70 হাজার টাকার ডিভাইস যদি 5,000 টাকায় পাওয়া যায় তাহলে খারাপ কী। কিন্তু আসলে আমি নিজে এই ক্লোন ডিভাইসগুলো একসময় ইউজ করেছিলাম, বিকজ আমি তখন অনেক ছোটো ছিলাম আর সেই দামি দামি ডিভাইসগুলো কেনারও টাকা পয়সা ছিল না। তো তখন আমি সেই ডিভাইস বলতে একটি ডিভাইস শুধু কিনেছিলাম, সেটি হচ্ছে গ্যালাক্সি Note 3, যেটা কী বলবো, ফুল চার্জ দিয়ে আধা ঘন্টাও ইউজ করা যেত না, আর নেটের অবস্থা কী বলবো, ক্লোন গ্যালাক্সি Note 3 আমার হাত থেকে এক ফুট উপরে থেকে পড়েছিল মেবি, সো এটি পড়ে একদম ডিসপ্লে পুরো একদম ঝাঁকানাকা অবস্থা ভেঙে। সো আসলে আমি বলতে চাচ্ছি, আমার এই কথাগুলো বলার যে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আই এম রিয়েলি ফ্রাস্ট্রেটেড, কারণ আমার ভিডিওগুলো ক্লোন মোবাইল সেল করার জন্য ব্যবহার করা হচ্ছে, আর আমি নিজেকে আসলে সান্ত্বনা দিতে পারছি না যে আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে কিন্তু অরিজিনাল ডিভাইস দেখানো হয়, কিন্তু সেই ভিডিওটাই অরিজিনাল ডিভাইসের ভিডিওটাই কিন্তু ক্লোন মোবাইল বিক্রি করার জন্য দেখানো হয়। তো আমি তাদেরকে ফেসবুকে মেসেজ দিলাম, কমেন্টে জানালাম যে আমার পারমিশন ছাড়া কেন আমার ভিডিও ইউজ করা হয়েছে ভিডিও রিমুভ করার জন্য, আমার কমেন্ট একদমই ডিলিট অ্যান্ড মেসেজে কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না। সো আমি এইটার অ্যাগেনস্টে অবশ্যই অ্যাকশন নিব, আর আমি আপাতত যেই কাজটি করবো সেটি হচ্ছে যে এখন থেকে আমার যেই ভিডিওগুলো পাবলিশ হবে ইউটিউবে সেগুলোর মধ্যে আমি আমার ওয়াটারমার্ক ইউজ করব। জানি আসলে এই আইডিয়া ভিডিওর কোয়ালিটি কমিয়ে দিবে, ভিডিওর মধ্যে যদি এত বড় করে লেখা থাকে টেক ফুগি তাহলে সেটি আসলে খারাপ দেখাবে, কিন্তু কিছু করার নেই, আসলে আমি পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি। অ্যান্ড আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ক্লোন ডিভাইসগুলো অ্যাড দেখে সেগুলো কিনতে চাচ্ছেন, সেগুলো কখনোই কিনবেন না। ইভেন সেই ডিভাইসগুলো ক্লোন ডিভাইসগুলো কেনা মানে হচ্ছে যে আপনার যে টাকা পয়সাগুলো আছে সেগুলো আপনি নিজের হাতে পকেট থেকে বের করে নিয়ে পানিতে ফেলে দিলেন, জাস্ট ক্লোন ডিভাইস কেনা মানেই হচ্ছে এইটা। তো এই তো আমি আমার যে সিচুয়েশনে আছি আমি সেটি শেয়ার করলাম আপনাদের সাথে, আর যেই আমার পরবর্তী ভিডিওগুলো সেগুলোতে আমি আমার ওয়াটারমার্ক ইউজ করব। সো ভিডিওতে কীভাবে ওয়াটারমার্ক ইউজ করলে ভালো হবে অথবা কীভাবে আমার ভিডিওগুলো এই সব অসাধু ব্যবসায়ীর কাছে থেকে বাঁচানো যায় সেই সম্পর্কে আশা করি আপনাদের কাছ থেকে ধারণা পাবো, আর আপনাদের যদি কোনো সলিউশন থাকে এই বিষয় নিয়ে তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর অবশ্যই বলতে চাচ্ছি যে কোনো ধরনের ক্লোন ডিভাইসগুলো আপনারা কিনবেন না কখনোই না, এটা শুধুই ওয়েস্ট অফ মানি হবে। আজকে বিদায় নিচ্ছি, এখান থেকেই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গ্যাজেট রিভিউ নিয়ে, ততদিন পর্যন্ত আমার চ্যানেলে সাথেই থাকবেন। ইটস ইয়োর হোস্ট নুরুন নবী জনি, সাইনিং আউট অ্যান্ড পিস।